জয়মান দূর করতে গেলে সাত রকমের উপায় অবলম্বন করতে হয়। সহেতুক মান মানে কারণটা যেখানে হীরের মতো জলজল করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসে দাঁড়িয়েছে। এই রকম পরিস্থিতিতে যে মান, সেই মান যদি প্রশমন করতে হয় সাতটি উপায় অবলম্বন করতে হয়। শ্রী রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে সাতটি উপায় কি কি। শ্রী রূপ গোস্বামী শ্লোকটা বলি উজ্জ্বল নীলমণি গ্রন্থে। হে দুর্যস্তু শমন যাতি যথা যোগ্যে প্রকল্পিত সাধাম ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসাতনে। হে তুর্যস্তু শমন যাতি যথা যোগ্যে প্রকল্পিত সাধাম ক্রিয়াভেদ জয় রাধে শ্রীরাধে জয় রাধে শ্রীরাধে জয় রাধে শ্রীরাধে শ্রীরাধে শ্রীরাধে। হেতুর ইয়াস্তু মানে যেটা সহেতুক মান, সমাং ইয়াতি প্রশমিত হতে পারে, যথা যোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য প্রকল্প গ্রহণ করলে, প্রকল্প মানে উপায়, যথাযোগ্য উপায় গ্রহণ করলে সহেতুক মানও প্রশমিত হতে পারে। সেই যথাযোগ্য উপায়গুলো কি কি? সাতটি শ্রীরূপ গোস্বামী বলছেন, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরে। কোথাও দ্বিতীয়তেই ক্রিয়ার অবস্থান, সাম ক্রিয়া দান ভেদ নতি উপেক্ষা রসান্তরে। সাতটি উপায়, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর, এই সাতটি উপায়ে দুর্যয়মান দূর হয়। প্রথমটা কি? সাম, দন্তেশ্বয় কর্ম সাম। সাম শব্দের অর্থ কি? শ্রী রূপ গোস্বামী লিখেছেন সাম শব্দের অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টি কথা। প্রিয় বাক্যস্য যত্তু প্রিয় বাক্যস্য রচনম তত্তু সাম ইতি গীয়তে। প্রিয় বাক্যস্য রচনম, মিষ্টি মিষ্টি কথা তৈরি করে যখন বলা হয় তখন সেই পদ্ধতিটার নাম হচ্ছে সাম পদ্ধতি। দেখো রাধে, তুমি ছাড়া আমার কেউ নেই গো, ইহকালে পরকালে কোনো কালে তুমি ছাড়া আমার কেউ নেই। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, এটা প্রথম পদ্ধতি। এতে যদি মান না যায় তখন দান, অনেক মূল্যবান উপহার যদি দেওয়া যায় তাহলে মানটা ভেঙে যায়। তারপরে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বলতে এখানে অসম্ভব কোনো কাজ করে দেখানো, যে কাজ সাধারণের দ্বারা সম্ভব নয়, অসম্ভব কোনো কাজ যদি করে দেখানো যায় তাহলে মানটা ভেঙে যায়। ভেদ মানে ভেদাভেদ, তুমি ছোট আমি বড়, এই ভেদাভেদ তৈরি করা, তুমি তুচ্ছ আর আমি উচ্চ, তুমি ত্যাজ্য আর আমি পূজ্য, কেউ পোছে না তোমাকে আর আমাকে সবাই মানে, এইটা যদি প্রতিষ্ঠা করা যায়, অনেক সময় মানিনি মান ভেঙে দেয়, এটা হচ্ছে ভেদ পদ্ধতি, সাম দান ক্রিয়া ভেদ। তারপর হচ্ছে নতি, নতিটা মানে পাদ পাত নতির মাতা, পায়ে হাত দিয়ে যখন ক্ষমা চাওয়া হয়, পায়ে পড়ে যখন ক্ষমা চাওয়া হয় সেইটার নাম হচ্ছে নতি। তাতেও যদি মান না যায় উপেক্ষা, উপেক্ষা মানে উপেক্ষা শব্দের অর্থ শ্রী রূপ গোস্বামী করেছেন উপেক্ষায়াম তুষ্ণিম ভাব, অর্থাৎ চুপ করে থাকবেন কৃষ্ণ, কোনো কথাই বলবেন না। তুষ্ণিম ভাব মানে চুপ করে থাকা,
দেখবেন মান যে করেছে সে তো চুপ আছেই আর যে মান ভাঙাচ্ছে সে তো কথা বলছে এবার মান ভাঙাচ্ছেন যিনি তিনি যদি কথা বলা বন্ধ করে দেন কোন একটা সময়ে মান আপনি ভেঙে যায় এই জন্য বলছে চুপ করে থাকাটা একটা উপায় এটার নাম হচ্ছে উপেক্ষায়াম উপেক্ষা উপেক্ষায়াম তুষ্ণিম ভাব তারপর হচ্ছে সপ্তম পদ্ধতি এবং শেষ পদ্ধতি হচ্ছে রসান্তর রসান্তর মানে কোন কিছু চমকপ্রদ রস সৃষ্টি করে মান ভেঙে দেওয়া কোন একটা কাজ করে দেওয়া যাতে মানিনী চমকে গিয়ে মান ভেঙে যায় বা মানিনী ভয় পেয়ে গিয়ে মান ভেঙে যায় এই সাতটি উপায়ে মান দূর হতে পারে তাহলে আপনাদের সাতটি উপায় মুখস্থ রাখুন আমি একটা একটা করে ধরে ধরে গাইব যদি ফাঁকি দিই তখন আমাকে ধরবেন শাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর আবার বলে দিচ্ছি মুখস্থ করুন আমি কিন্তু ধরবো একটু পরে শাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর আজ আমাদের মানে হইলা বাম তা দেখি আকুল আমার নাগর নাগর ধনী আমার মান করে বসিল রে ধনী আমার মান করে বসিল রে ওই নীল বসনে বদন ঝেপে মান করে বসিল রে ওই দিলবা সনে বদন ঝেপে নানা কালো মুখ দেখব না বলে ওই দিলবা সনে বদন ঝেপে নানা কালো মুখ দেখব না তা দেখিয়া কুল নাগর শ্যাম ও গো লুটায় রাধার চরণ তলে লুটায় রাধার চরণ তলে বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে আজ সেই তো কাঁদে গো আজ সেই তো কাঁদে গো
সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই কাঁদে রাই ধ্বনির পদে যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই কাঁদে রাই ধ্বনির পদে যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই কাঁদে রাই ধ্বনির পদে যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো বলে রাই রাখো রক্ষা করো আমায় তুমি আমার প্রতি অপ্রসন্ন হলে আমার যে বাঁচার উপায় নেই রাধে রাই রাখো বলে বারবার রাই রাখো বলে বারবার আমি হলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার এ কথা কে না জানে গো কে না জানে গো আমি তোমার কেনা দাস কেনা জানে কেনা দাস কেনা জানে কেনা দাস আমি তোমার কেনা দাস কথা কে না জানে গো আমি তোমার কেনা দাস কথা কে না জানে গো আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকাইয়েছি আমি তোমার কেনা দাস আমি হলাম কেনা দাস যে তোমার তবু না যায় রাধার দুর্জয়মান না যায় রাধার দুর্জয়মান না যায় রাধার দুর্জয়মান না যায় রাধার দুর্জয়মান ধৈরজ না ধরে শেখর প্রাণ ধৈরজ না ধরে প্রাণে ধৈরজ মানে না প্রাণে ধৈরজ মানে না পদকর্তা রায় শেখরের মনে প্রাণে ধৈরজ মানে না রায় শেখরের মনে প্রাণে ধৈরজ মানে না রায় শেখরের মনে রসিক শেখরের দশা হেরে রায় শেখরের মনে শেখরের দশা হেরে রায় শেখরের মনে শেখরের রানে ধৈরজ মানে না ধৈরজ না মানে শেখর প্রাণ দুর্জয় মানিনী রাধা কেমন ভাবে বসে আছেন মান মঞ্চে রায় শেখরের বর্ণনায় আমরা শুনলাম এবার প্রাণ গোবিন্দ এক এক করে পদ্ধতি অবলম্বন করবেন মান ভাঙানোর জন্য সাতটি উপায়ের মধ্যে প্রথম উপায়টি কি ছিল দন্তে সহায়কার ম সাম পদ্ধতি সাম মানে কি বলেছিলাম প্রিয় বাক্যস্য রচনম মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙা হয় তাই আমার গোবিন্দের মতন মিষ্টি কথা কে বলতে পারবে উনি মিষ্টি কথাও জানেন আবার শ্রেষ্ঠ কথাও জানেন প্রিয় আর শ্রেয় দু রকমের কথাই ওনার জানা আছে প্রিয় মানে প্রিয় শ্রেয় মানে শ্রেষ্ঠ প্রিয় হলেই সেটা যে শ্রেয় হবে তার কোনো মানে নেই কিন্তু গোবিন্দের মুখ থেকে প্রিয় কথাটাও শ্রেয় হয়েই দাঁড়ায় এটাই হচ্ছে পার্থক্য তা সত্যং ব্রিয়াত প্রিয় ব্রিয়াং মাদ ব্রিয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ম চ নানতন ব্রিয়াত এষ ধর্ম সনাতন সত্য কথা বলতে হবে এবং প্রিয় কথা বলতে হবে প্রিয় হলেও অসত্য কথা বলা যাবে না এটাই সনাতন ধর্মের রীতি প্রিয় হলেও অসত্য বলা যাবে না আমার প্রাণ গোবিন্দ প্রিয় কথাও বলেন সত্য কথাও বলেন আবার তার প্রিয় কথাটাই সবসময়ই সত্য হয়ে দাঁড়ায় তার প্রিয় কথারে পূর্ণ শ্রীমদ্ ভাগবত আর তার সত্য কথায় পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতা গীতা তার সত্যের ভাষণ আর ভাগবতে তার বাণী প্রিয় ভাষণ তবে ভাগবতে প্রিয় বাণীও আছে সত্য বাণীও রয়েছে একাদশ স্কন্ধে গোবিন্দের শ্রীমুখের যেসব কথা সেগুলো সত্য কথার মধ্যেই পড়ে তাহলে আজকে প্রাণ গোবিন্দ
কেমন ভাবে মিষ্টি কথা বলেন সেটা আমরা শুনতে পাবো কথা শুনো এই কথা শুধু আমার মুখের কথা নয় রাই এই কথা যে আমার মনের কথা শুধু মনের কথা নয় আমার প্রাণের কথা কথা রাগ তালতি ওঠ ও প্রেম বৃষ ওগ বৃষভানু ভানুবালা প্রেম ও শুনো শুনো ভানুবালা আমার প্রেম প্রেম ময়ীরা শোভানু রাজ নন্দিনী তুমি রমণীর শিরোমণি শোনো শোনো আমার মনের কথা আমি তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে শপথ করে বলতে পারি না না তুমি বিনা আমার কেহ নাই হে রাধে প্রেম রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ বাহ বড়িয়া বহুত বড়িয়া রাধে প্রেম রাধে প্রেমময়ী তুমি বিনা আমার আমার কেহ নাই হে অগুরাধে প্রেম তুমি বিনা আমার কেহ নাই হে অগো বৃন্দাবনেশ্বরী ওগো বৃন্দাবনেশ্বরী না না তুমি বিনা আমার আমার কেহ নাই হে ওগো বৃন্দাবনেশ্বরী
জীবনে মরণে একমাত্র গতি রাধে তুমি বিনয় আমার কেহ নাই হে আমার জীবনে একমাত্র গতি রাধে তুমি বিনয় আমার কেহ নাই আমার সুখের সুখী আমার দুঃখে দুঃখী রাধে তুমি বিনয় আমার কেহ নাই হে আমার সুখে আমার সুখে সুখী আমার দুঃখে দুঃখী তুমি বিনা কে আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন তুমি বিনয় আমার কেহ নাই হে মুখ দেখে দুঃখ বুঝবে এমন তুমি দেবী কহে দতমানা পরমা সুন্দরী পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী বসতি আমার আর কেহ নাই সাগর মানি আমার তুমি বিনয় আমার কেহ নাই সাগর ছেজাম এখানে জয়দেব গোস্বামীপাদের একটি কথা মনে পড়ছে শ্রীমদ গীত গোবিন্দম কি সুন্দর লিখেছেন মিষ্টি কথা মন ভোলানো কথা তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধিরাতনম তমসি মানে তুমি হও মম আমার জীবনম আমার প্রাণ তুমি তমসি মম ভূষণম তুমি আমার অলংকার শুধু তাই নয় তমসি মম ভব জলধি রদনম ভব মানে এই সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড জলধি মানে সমুদ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি একটা সমুদ্র হয় সেই সমুদ্র ছেঁচে ফেললে যে রত্নটা পাওয়া যাবে সেই সাগর ছেঁচা মানেই হচ্ছে তুমি রাধে কাজেই তুমি ছাড়া আমার আর কে আছে সাগর ছেঁচা মানে কে আমার রাধে তুমি বিনয় আমার কেহ নাই হে সাগর ছেঁচা মানে আমার তুমি বিনয় আমার কেহ নাই হে যে বৃন্দাবনে শরীর তুমি বিনয় আমার কেহ বৃন্দাবনে তুমি বিনয় আমার কেহ নাই জীবনে জীবনে প্রগতি
আপনারা শুনলেন কথা শুনো শুনো ভানুবালা প্রেমময়ী রাই এ জগতে তুমি বিনা মোর আর কেহ নাই।